তোমাদেরকে আমি খিস্তি স্কুলের গুরুমার সাথে পরিচয় করিয়ে দেব, তাই তো? আর সাকসেস একদম টিচার একজন, তার শিষ্যও দেখো একদম হাতে নাতে তোমাদের ফল দিয়ে দিয়েছে, তাই তো? মানে একদম মানে পারফেক্ট টিচার। মানে ওনাকে এখন আমাদের সবাই মিলে কি করা দরকার বলতো? অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। অ্যাওয়ার্ডটা আমি রেডিও করেছি, দাঁড়াও তোমাদেরকে আমি অ্যাওয়ার্ডটাও দেখাচ্ছি। কি অ্যাওয়ার্ড? ওই খিস্তি স্কুলের গুরুমাকে দেওয়ার দরকার। আচ্ছা, আমার অ্যাওয়ার্ডটা আমি নয় পরের একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা বলতো কি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া যায়, তোমাদের মতামতটা আমাকে জানিও। আমার অ্যাওয়ার্ডটা আমি দেখাবো, আমি কি অ্যাওয়ার্ড ওনার জন্য রেডি করেছি। বুঝতে পারছো কার কথা বলেছি? একদম তাই, জাসিম, জাসিমের কথা, খিস্তি স্কুলের একদম সেই। আর ভিডিওটা কিন্তু একটুকু মিস করবে না, পুরোটা দেখবে। অনেক 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 কথা আছে ভিডিওটাতে, বুঝেছো? চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি। সবসময় তোমাদের সামনে হাসি মুখেই আসি, তোমরা জানোই এটা। ভালো না থাকলেও আমি ভালো থাকার অভিনয়টা অনেক করতে পারি, বুঝেছো তো? তো এটা কেন বললাম, এমনি বললাম, কিছু মনে করো না। এটা কেন বললাম তার পিছনে রিজন তো আছেই, আমি রিজন ছাড়া কথা কখনোই বলি না। হাসছি, কিন্তু আমার ছেলের শরীরটা না আজ কদিন ধরে খুব খারাপ। কদিন ধরে বলতে তাও এক সপ্তাহ হবে আমার ছেলেটার শরীরটা খুব খারাপ। এবার এখন তো জানো চারিদিকে ভাইরাস ফিভার একটা হচ্ছে, তো ওই ভেবে ওও ঠিক জোর দিচ্ছে না। আমিও দুদিন ধরে বলছি ওষুধ খা, এই খা, এই প্যারাসিটামল খেয়ে ডাক্তার ফাক্তার দেখানো ব্যাপারটা আমি মাথায় ভাবিনি। তো চার পাঁচ দিন আগে, এই গত বৃহস্পতিবার হবে, দিয়ে ও যে এসে রাতের বেলা শুয়েছে কাছ থেকে এসে, তারপরে ও আর উঠতেই পারিনি, এত জ্বর। তো দুদিন ধরে আমি খুব তেলালাম, যা ডাক্তার দেখাতে যা, ডাক্তার দেখাতে যা। আমি দেখো মাইক্রোফোন লাগিয়ে কথা বলছি, কেন বলো তো? কারণ এখন রাত বাজে 11টা। গুড ইভিনিং তোমাদের বলেছি ঠিকই, কারণ যখন ভিডিওটা তোমরা পাবে তখন কেউ ইভিনিংয়ে পাবে, কেউ নাইটে পাবে, কেউ মর্নিংয়ে পাবে। কিন্তু ইভিনিং বললাম যেহেতু আমার বিকেলবেলায় আমার ভিডিওটা আপলোড হবে, এর জন্য আমি ইভিনিংয়েই বললাম। আর এখন বাজে রাত 11:30, সমস্ত সব সেরে, ভিডিও আমার কিচ্ছু করা নেই, কিছু করতে পারছি না, সমস্ত সেরে আমি এই বসলাম ভিডিও করতে। আর তোমরা তো সবাই জানো যে আমার মা এসছে আমার বাড়িতে, এর আগে ভিডিওগুলোতে দেখেছো আমার মা এসছে। 11:30 যেহেতু বাজে, অলরেডি তো জানোই মানুষ এখন ঘুমায়, তো আমার তো রুম দুটোই, সেটাও তোমরা জানো। তো একটা বেডরুমে ছেলে শুয়ে আছে, আর একটা জায়গায় যে মা শুয়ে আছে, ফ্যান চলছে, কথা হচ্ছে, মানে ফ্যান চলছে, আমি যে কথা বলবো, এমনি কথা বলতে গেলে সেই আওয়াজটা তোমরা পাবে না, ফ্যানটা যেহেতু চলছে, যার জন্য আমি মাইক্রোফোনটা নিয়েছি। এই দেখো মা শুয়ে আছে, দেখতে পাচ্ছ কি? ওই দেখো, দেখছো মা শুয়ে আছে, যার জন্যে আমি, ফ্যান চলছে, যার জন্যে আমি মাইক্রোফোনটা লাগিয়ে কথা বলছি। জানি না আওয়াজটা কতদূর কি তোমরা শুনতে পাচ্ছ। তো দেখাল, ও গেল না ডাক্তারখানায়, তারপরে কি হলো যে দুদিন পরে ও আর থাকতে পারছে না, মাথা তুলতেই পারছে না, মাথায় ওর এত মানে মাথা ঘুরছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর গায়ে সবসময় 102-103 উপরে জ্বর থাকছে। তো একটা ভয়ের ব্যাপার, যে ডাক্তারখানায় জোর করে আমি নিয়ে গেলাম একদিন, নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে, ওটাকে তোমার টাইফয়েড সন্দেহ করছে। আমি এই কথাগুলো বলছি আর তোমরা থামনেল দেখে এসছো, আমি আসছি থামনেলের কথায়, আসছি যে কি শুরু হয়েছে আমাদের ওয়াইটিতে, এতটা নোংরামি কেন শুরু করেছে। মানে মায়ের বয়সী মানুষও ছেলের বয়সী এদের ছাড়ছে না, আর ছেলের মেয়ে বয়সী ছেলে মেয়েরাও মায়েদেরকে ছাড়ছে না। কি ধরনের নোংরামি শুরু হয়েছে, কি শিখবে মানুষ এখান থেকে? আসছি আমি, আগে আমার কথাগুলো একটু বলে নিই। দিয়ে এবার দেখালাম, দেখানোর পর তো উনি ব্লাড টেস্ট করতে দিল, টাইফয়েড সন্দেহ করছে। তো ব্লাড টেস্টটা যথারীতি পরের দিন আমি করালাম, তো দুদিন পরে রেজাল্ট, মানে ওর কী হবে না হবে রিপোর্টটা আসবে। তো তার মধ্যে তো উনি ওষুধ দিয়েছিল, জ্বরটা একটু কম আছে, একটু না অনেকটাই কম আছে, এখন মোটামুটি 199 এরকম হচ্ছে ওষুধটা খাওয়ার পরে। উনি তোমার প্যারাসিটামল দিয়েছে, আর দিয়েছে যেটা ওটা তোমার ওই টাইফয়েড সন্দেহ করে একটা ক্যাপসুল দিয়েছে, ডেলি 6 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হচ্ছে। আর তার মধ্যে আমি তো কাজে যেতেই হয়,
ছেলে সমস্তটা করে তারপরে আমি কাজে বেরোচ্ছি। আর টাইম টু টাইম তারপরে এমন একটা টাইম পড়ছে 6 ঘন্টা যেহেতু অন্তর অন্তর, 11:30 আমি খাইয়ে গেলে হ্যাঁ তারপরে ওটা মোটামুটি 6 ঘন্টা মানে 11:30 পরে 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30 তারপর ওর বাবা চলে আসছে, ওর বাবা ওর পরের কোর্সটা ওর বাবা দিচ্ছে, একটা ওর বাবাকে দিতে হচ্ছে, তার আগেরগুলো আমি 4টে ডেলি খাচ্ছে, আর একটা যেমন রাতের দিকে ভোরবেলার দিকে হচ্ছে, 5:30, 5:30 দিকে হচ্ছে, তখন তো আমি বাড়িতেই থাকছি, আমি দিচ্ছি মানে ভোর 5:30, 5:30 এইভাবেই টাইমিংটা সেট হয়েছে। মানে ডেলি 4টে করে 6 ঘন্টা অন্তর অন্তর যেরকম টাইমিংটা এভাবেই সেট হয়েছে, আর 4 ঘন্টা অন্তর অন্তর থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপতে হচ্ছে। তো এই করেই চললো, চলছে, এবার জানি না রিপোর্টটা দিক তারপরে কি ধরা পড়বে। তার মধ্যে শোনা দুঃখের কথা কি বলবো তোমাদের, আমার মা এসছে, বৃন্দাবন যাব মাকে নিয়ে, তারপরে তোমার আগ্রা তাজমহল এগুলো ঘুরতে যাব, তোমাদের জানানো হয়নি, হয়তো একবারে সারপ্রাইজ দিতাম, জানানো হয়নি, টিকিটও কাটা হয়ে গেছিল, টিকিটও কাটা হয়ে গেছিল, আমি যাচ্ছিলাম, মা যাচ্ছিল আর আমার হাজবেন্ড যাচ্ছিল, ছেলে যেতে রাজি হয়নি। তো আমি বাড়িতে তো জানো আমার জয়েন্ট ফ্যামিলি সবাই আছে বাড়িতে, ওর কাকিদের কাছে আমি রেখে যাব, ওরকম ডিসিশনই করেছিলাম 21 তারিখে, 21শে হ্যাঁ জুলাই, জুলাই তো চলছে, সরি ভুলিয়ে গেছিল, জুলাই 21শে হ্যাঁ জুলাই, জুলাইয়ে 21শে জুলাই টিকিটটা হয়েছিল, 21 তারিখে যেতাম আমরা, 1 তারিখে গাড়িতে আবার উঠতাম, 2 তারিখে যথারীতি বাড়ি ব্যাক করতাম। কপাল বলে না, ঈশ্বর না টানলে কোনো কিছু হয় না, তার মধ্যে ছেলেটার এই বিপত্তি বেঁধে গেল, আর কি করে যাই বলো, ক্যান্সেল করে দিলাম টিকিটটা, কিছু টাকা চলে গেল, ভাই কেটে দিয়েছিল টিকিট, কিছু টাকা নষ্ট হলো ভাইয়ের, কিন্তু কি করবো বলো, আগে তোমার ছেলেটার দিকে দেখতে হবে, যাব অবশ্যই, ছেলেটা সুস্থ হোক, এই মাসে না হোক ওই মাসে, হয়তো আগস্ট মাসে যাব, তো অবশ্যই তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো। তো আমি আজকে, এটা তো মূল আমার কথা নয় কিন্তু এটা বলে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, কি করবো বলো, একটু তো আমাদের আমাদের সারাদিনের লাইফস্টাইল কি করছি না করছি সবটাই তো একটু শেয়ার করতে হয়, তোমাদেরকে জানাতে হয়। হ্যাঁ, তো আমি আজকে যখন আসছি কাজ থেকে, দোকান থেকে যখন ফিরছি, কারণ যেহেতু ওই যে বললাম সবটার সাথে সবটার একটা রিলেটেড, আমি যেহেতু বৃন্দাবন যাব, তো আমি টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো, আমার ফোনটাতেও আমি তো জানাই এমনি শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য 100 টাকা আমার ফোনটাতে মারি, 100 টাকা ভরি, তাতে আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়ে যায়, আর আমার বাড়িতে তো ওয়াইফাই আছে, আমার বেশি ভরার দরকার হয় না, যেহেতু ঘুরতে যাব তার জন্য ওখানে আমি পুরো একটা প্যাক মেরেছিলাম, 250 টাকার একটা প্যাক মেরেছিলাম, যেহেতু প্যাকটা মেরেছি একটু দোকানে বসে ফোনটা ঘাঁটি দেখি, সেহেতু ফোনটা আমার সাথেই ছিল। আজকে যখন দোকান থেকে বাড়ি ফিরছি, আমি ইউটিউবটা খুলেছি, যেহেতু আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবটা দিকে ইন্টারেস্ট বেশি, ইউটিউবটা খুলেছি, খুলতেই আমার সামনে একটা ভিডিও এলো, মানে আমি তো জানি না, নর্মালি ভিডিওর মতো ক্লিক করেছি, দেখি কি বলছে, ক্লিক করেছি, এত জঘন্য নোংরা ভাষা, আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধ করব না সাউন্ডটা কমাবো আমি বুঝে পারছি না, মানে কানে শোনা যায় না, কেন কেন এই ধরনের ভাষা তোমরা ব্যবহার করছো, সিম তোমাকেই বলছি, বুঝতেই পারছো, একদম তাই, তোমাকেই বলছি, তুমি তো 2টি সন্তানের মা, আবার আরেকটি সন্তানও তোমার এখন জয়েন্ট হয়েছে, কি ছেলের বউ, ছেলের বউ কিন্তু আমাদেরও একটা সন্তানই হয়, সেও অন্য কোনো বাড়ির সন্তান, তো আমাদের বাড়িতে এসছে, মানে আমার ছেলের বউ মানে আমার সন্তানের মতো, আমার মেয়ের মতোই, তাই তো, তো তোমার 3-3টে সন্তান থাকা সত্ত্বেও তুমি এইভাবে, তোমার কি আত্মীয় স্বজন পরিজনরা শোনে না, তোমার ভিডিও দেখে না, কি মুখের ভাষা তুমি ইউজ করছো, হ্যাঁ পুরো বসতে পারি, সত্যি তাই, নিজের যে পরিচয়টা, তুমি যে কোন জায়গা থেকে উঠে এসছো, আমি মুখে এখন কিছু বলতে পারছি না, কারণ আমার মা আমার অপোজিটে শুয়ে আছে, কাজেই আমি তোমার ওই ওই নোংরা ভাষাগুলো উচ্চারণ তো মুখে আনা দূরের কথা, ওইগুলো তো উচ্চারণ কোনোদিন আমার মুখ দিয়ে কোনোদিন তোমরা তো শুনতে পাওনি, বেরোয়নি কোনোদিন, বেরোবেও না, কারণ পারবো না, এগুলো সেই জায়গার মানুষ হলেই পারে, কোন জায়গার বুঝতে পারছো, আমি জায়গাটা উল্লেখ করছি না, অনেকবার উল্লেখ করেছি যে তোমার মা এখানে আছে, আমি ওই জায়গাটা উল্লেখ করব না, এতে তুমি প্রমাণ করে দিলে যে তুমি কোথাকার মানুষ, কোথাকার মেয়ে, কোথাকার সন্তান, বুঝেছো, তুমি নিজে তোমার প্রমাণ করে দিলে, মানে কি না বলতে তুমি ছাড়লে, ওই যে মানুষটিকে আমি চিনি না, আমি দেখিনি কোনোদিন ওনার ভিডিও দেখিনি, কালকে দেখলাম উনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে,
তো আমি ওই দিদির ভিডিও দেখি না, কি কি বলে কি বলে বেশ কথাটা গো, আমি দেখি না, আমি তো কারোর ভিডিও সেরকম ভাবে দেখি না, ভালো করেই জানো। আমার হাজবেন্ড আমাকে পুরো আপডেট দেয়, যেটা আমার মনে মানে মনস্ফুত হয় আমি গিয়ে হয়তো ক্লিক করে একটু দেখে আসি, কারণ আমার সময় হয় না, নিজে ভিডিও করার সময় পায় না, তো অন্যের ভিডিওটা কখন দেখবো। তবে আমার হাজবেন্ড ও সবার ভিডিও দেখে। তো কালকে যখন ওই দিদি কালকে না পরশু যায় কবে একটা ভিডিওতে আমার এসে কমেন্ট করেছে, তো তখন আমার হাজবেন্ড বলছে দেখো ওই বাংলাদেশের ওই দিদি আমাদের ভিডিওতে এসছে। আমি বলছি কে? বলছে ওই যে দিদি মরণ দশা বলে না, ও একদিন আগে অনেকদিন আগে আমাকে গল্প করেছিল, মাইন্ডে আমার নেই। তো ও দেখে ওই দিদির ভিডিও, ও দেখে, ভালো লাগে, দেখে, আমাকে মাঝে মাঝে বলে, কিন্তু আমার এতটা ঠিক সেদিন মাইন্ডে ছিল না। দিয়ে আমি আবার দেখলাম, দেখে আজকে আমিও আবার ওনার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছি যে বেশ ভালো লাগলো। তো ওই দিদি হলো গিয়ে নার্স। তো নার্স, নার্স কথাটার অর্থ তো ভালো করে জানো, সেবিকা, তাই তো? তে ওই সেবিকা শব্দটাকে আজকে আমাদের জাট শিম কোথায় নাবিয়ে তুমি নিয়ে এসছো, তাকে কিভাবে অকথ্য ভাষায় কত নোংরা নোংরা মানে তুমি কত শরীরের অঙ্গ ভঙ্গি কত কিছু ইউজ করে কত নোংরা জায়গায় ওনাকে নামিয়ে নিয়ে চলে এসছো, তাই না? কতটা নোংরা জায়গায়, মানে কি এরা এখন হলো নার্স, আগেকার দিনে ছোটবেলায় ছোটবেলায় কি মায়েদের মুখে, আমার মায়েদের মুখে আমরা গল্প শুনেছি এদেরকে মানে ধাত্রী বলা হতো, মানে কি করতো, আমরা ঠিকই মা হই কিন্তু ওদের দ্বারাই আমরা পৃথিবীতে আমাদের সন্তান আনার ক্ষমতা ওদের দ্বারাই হতো। একটা নার্সদের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, আর তুমি সেই একজন নার্স, সেবিকা, ধাত্রী, যাকে আগে বলতো ধাত্রী, হ্যাঁ, তাদেরকে তুমি কতটা নিচে, কতটা নোংরা ভাষায়, কতটা অকথ্য ভাবে, মানে কিভাবে তাকে তুমি কাটাছেঁড়া করলে। হ্যাঁ, তোমাকে বলেছে, সে বলেছে, আমিও তোমাকে নিয়ে অনেক ভিডিও করেছি, তো তোমার তো এটা বাস্তব ঘটনা, তুমি তো এটা এসে সোশ্যাল মিডিয়ায় বলেছো, বলার পরে তোমাকে নিয়ে যদি বলা হয় তুমি কেন মাইন্ডে নিচ্ছ, তুমি তো হেসে হেসেই বলেছো যে হ্যাঁ এগুলো আমার জীবনে ঘটেছে, আমি মাইন্ড করি না। তাহলে তো তুমি তুমি যখন তোমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করুক, তোমাকে নিয়ে কেউ কাটাছেঁড়া করুক, কালচার করুক, তুমি যখন চাও না, পারো না, তাহলে তুমি কেন উজ্জ্বল কণিকা ওদেরকে নিয়ে কাটাছেঁড়া করছো, ওদের একদম মানে নগণ্য নৌন্য ভাষায়, খারাপ ভাষায় তুমি ওদেরকে কেন কথা বলছো? তুমি যখন পারবে না, তো তুমিও অন্যকে নিয়ে চলবে, মানে অন্যকে নিয়ে নোংরা ভিডিও তুমিও করতে পারো না, তাই না? তুমিও করতে পারো না, তুমি ভাবে সুস্থভাবে চলো, এটা কথাটা মাথায় রাখবে। একটা আঙ্গুল অন্যের দিকে তুলবে, চারটে আঙ্গুল তোমার জন্য রেডি থাকবে, জাসিম কথাটা মাথায় রেখো। আর ওই যে ছেলেটি কি অভিজিৎ টিকটক, ওই যে আবারও কথাটা রিপিট করছি, আমি সবার ভিডিও দেখতে পারি না, তো আমার হাজবেন্ড আমাকে বলে যে এই বাচ্চা ছেলেটা খুব সুন্দর ভিডিও করে, এই বলে সেই বলে। তো আজকেও ওর একটা ভিডিও দেখছিলাম, দেখছিলাম না, আমার হাজবেন্ডই আমাকে বললো যে এরকম দেখো ওই অভিজিৎ টিকটক একটা ভিডিও আছে, কি নোংরা ভাষায়, এটার জন্য দায়ী কে? ও তো একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, মানে আমার ছেলের বয়সে কি আমার ছেলের থেকে দু এক বছরের বড়, ওই 22-23-20 বোঝা যায় না, কারণ আমার ছেলের 19+ বয়স, অনেকেই বলে ওকে আমাকে একদিন এসে বলছে মামার 28 বছর বলছে, তো বোঝা যায় না, হয়তো 22-23 হতে পারে, আরও ছোটও হতে পারে, আমি জানি না এক্সাক্ট বয়স ওর কত, তবে বাচ্চাই যা সিম তোমার ছেলের বয়সী কিংবা আমার ছেলের বয়সী, তার মানে ওদের আমরা অ্যাকচুয়ালি আমরা মায়ের মতো, তাই তো? তো ওকে আমরা কি শিক্ষাটা, আমরা বলতে তোমাদের মতো পাবলিক, তোমাদের মতো মায়েরা কি শিক্ষা দিলে ওকে, ও যে আজকে এত নোংরা ভাষায় এত অকথ্য ভাষাগুলো ইউজ করলো, সেটা দিক না তোমাকেই দিয়েছে, সেটা তোমাকেই বলেছে, মা জাতি তো আমরা, তোমাকে বললো সেটা আমার গায়েও কিন্তু লাগে, বুঝেছো তো? ওই ছেলেটা ওর ওর তো একদমই উচিতই না ওই ভাষাগুলো বলার, কিন্তু কিছু করার নেই, বলে না সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, বুঝেছো তো? আমিও এই দেখবো এই কথাটা আমি সবসময়ের জন্য মানি, তুমি একটা ভালো ফলের সাথে পাঁচটা ফল রাখো, এটা প্রত্যক্ষ প্রমাণ, পাঁচটা ফলের সাথে ভালো ফলের সাথে তুমি আরো পাঁচটা ভালো ফল রাখো,
ফলগুলো কিন্তু কিছু ক্ষতি হবে না, নষ্ট হবে না, খারাপও হবে না, পচেও যাবে না। কিন্তু তুমি পাঁচটা ভালো ফলের সাথে একটা খারাপ ফল রাখো, পুরো সব ফলগুলোকে নষ্ট করে দেবে, খাওয়ার যোগ্য থাকবে না। ঠিক তোমরা ওয়াইটিতে এসে যা শুরু করেছো, জাসিম তুমি, তোমাদের ভাষায় যে সু মানে সত্যবতী, তোমরা যা শুরু করেছো, একটু মুখটা একটু শুধরিয়েছে কিন্তু লোকের পেছনে লাগাটা বন্ধ হয়নি। আর জাসিমা সিম, তোমার মুখের ভাষাটা মাঝখানে একটু বন্ধ হয়েছিল, তুমি আবার শুরু করেছো অকথ্য ভাষায় গালাগাল। তোমার তো ছেলে মেয়েরা আছে, তুমি যে ভাষাগুলো বললে এগুলো সবাই করে, সবাই জানে। একটা ছেলের মেয়ের বাবা মা প্রচুর ধুমধাম করে খরচা করে বিয়ে দেয়, কিসের জন্য বিয়ে দেয় সেটা সবাই কিন্তু জানে। তারপরেও একটা আড়াল থাকে, থাকে না? তুমি কি করলে, সমস্তটা পুরো একদম সোশ্যাল মিডিয়ায় তুমি বিস্তীর্ণ করে দিলে। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা দেখো। আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করো, সেটাও আমি বলে নিচ্ছি, কারণ জানি না তো। আমি চাই না অনিচ্ছাকৃতভাবে হলেও, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিতে, কিন্তু যেসব চলছে প্লিজ তোমরা এগুলো থেকে বর্জিত হও। জাসিম করো না অন্যরকমভাবে ভিডিও, কী দরকার লোকের পিছনে লেগে নোংরা ভাষা ইউজ করে নিজের নিজের মানে অস্তিত্বটাকে নষ্ট করছো। বলছো তোমাদের বলে লাভ নেই, তোমাকে বলে তো লাভই নেই, তুমি তো ওই জায়গারই মানুষ, পরিচয়টা পাওয়া যায় জানো তো। ওই ছেলেটা কিন্তু খারাপ হওয়ার জন্য দায়ী একমাত্র তোমরা, তোমরা এই 40-50 বছর বয়সের মানুষগুলো যদি এই ধরনের ভাষা ইউজ করো, ওই 20-22 বছরের ছেলেটাও কি শিখবে, ও কি শিখবে, ওদের সাথে এগুলো নর্মাল কথা বলাই যায়, ও যা তা তাই, যা নয় তাই বললো ভিডিওটাতে, ছি 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 ছি, এর জন্য দায়ী পুরো তোমরা, পুরো তোমরা দায়ী। আর অভিজিৎ বাবু তোকেও বলছি, যে যা করছে করুক, তুই তোর মুখের ভাষা শোন, মানুষের পরিচয় মানুষের ব্যবহারে, বুঝেছিস? তুই ওরকমভাবে, তোকে আমি কোনোদিন কমেন্টও করিনি কিন্তু মাঝে মাঝে আমি তোর ভিডিও দেখি, কিন্তু মুখের ভাষা বাবু খারাপ করবি না, সুন্দরভাবে ভিডিও কর, তোর বলার মধ্যে টেকনিক আছে, তোর পাওয়ার আছে, সুন্দরভাবে ভিডিও কর, তুই দাঁড়াতে পারবি, কিন্তু এরকম নোংরা ভাষা ইউজ করিস না। হ্যাঁ, আমি দেখলাম ওর ভিডিওতে অনেকে গিয়ে কমেন্ট করছে যে তোর বাবা মা শুনলে তোকে কি বলবে, তোর আত্মীয় স্বজন শুনলে কি বলবে, নানা রকম কমেন্ট করছে, কিন্তু এইটা তোমরা কি ভেবে দেখেছো কোথা থেকে শিক্ষাটা পেলো? আসল গোড়াটাকে ধরো, ওকে বলে লাভ নেই, আসল গোড়াটাকে ধরো, ও দেখে শিখেছে, ও দেখছে যে এইগুলোই চলছে, এইগুলো বলেই ভিউজ আসছে, যার জন্য ও বলছে, ওর কোথায় দোষ, ওর দোষ কেন দিচ্ছ তোমরা? আরেকজনে দেখলাম কমেন্ট করলো যে তুই যেখানে থাকিস তোর বাবা মা তোর পাড়ার লোক কি এই ভাষাতেই কথা বলে? তখন ও কিন্তু যেটা রিয়েল সত্যি সেটাই ও বললো, জানি না সত্যি না মিথ্যা, কিন্তু সত্যি যদি হয়ে থাকে যা সিমের সাথে একদম মিল আছে, ও কি বললো যে হ্যাঁ গো আমার পাড়ায় এই ভাষাতেই কথা হয়, কিছু মনে করো না আমার পাড়ায় এই ভাষাতেই কথা হয়। তাতে কি বোঝা গেল বলতো, যে মানুষ জন্ম থেকে যেটা শিখে আসে সেটাই, তাই না? ও অভিজিতের পাড়ায় এই এইগুলো ওইভাবে শিখে এসছে বলে ও অকপটে এই ভাষাগুলো ইউজ করতে পারছে। আর জাসিম তুমিও জন্ম থেকে ওই একটা নোংরা পাক থেকে উঠে এসছে বলে তোমার মুখে এই ধরনের ভাষাগুলো তুমি অনায়াসে বলতে পারো, কোনো ব্যাপারই না। হ্যাঁ, তুমি আর একটা কাকে বেশ বলছিলে যে তোর কোনো ক্ষমতা নেই, তোর ভিডিওতে কোনো দম নেই, তুই এতদিন ধরে ভিডিও করছিস তোর ভিডিও দাঁড়াচ্ছে না, ওই দিদিটাকেই হয়তো বলছিলে। অহংকার করো না, বুঝেছো? অহংকার পতনের মূল। তোমার ভিডিও তোমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে বলে তুমি যা নাই তাই বলে যাচ্ছ সবাইকে। আরে শোনো, তুমিও খেটে ভিডিও করো তো, উনি কিন্তু নোংরা ভিডিও করে না, তুমি নোংরা ভিডিও করে তোমার চ্যানেল মনিটাইজেশন করেছো। তোমার মুখের নোংরা কি, শুধু জামা কাপড় খুললে নোংরা হয় না, বুঝেছো তো? তুমি যে মুখের ভাষা ইউজ করো মমিতা, কি আর থেকে খারাপ যাও না কোনো অংশেই, ওরা যতটা খুলে করছে তুমি মুখের ভাষায় যা করছো না অনেক দূর করে ফেলছো। তো চলো, এদের হিস্ট্রি বলতে গেলে শেষ হবে না জীবনেও। হ্যাঁ, ওদের হিস্ট্রি অনেক লম্বা হিস্ট্রি, আর অনেকদিন পরে ভিডিও বানাতে এসেছি তো অনেক কথা জমে আছে, সব বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে। চলো, ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, পারলে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। আর রাত এখন 12টা বেজে গেছে, ভিডিওটা করতে হতে মাঝখানে আবার একজনের ফোন চলে এসেছিলো, সেটাও আবার অ্যাটেন্ড করতে হলো, মানে সমস্যাটা শেষ নেই। সময় কী করে বার করবে, সময় বার করা খুব টাফ হয়ে যাচ্ছে। চলো, সঙ্গে থেকো, ভালো থেকো।